বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম। প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের প্রথম ক্লাস আজ আমাদের সাথে, সেটা হলো যে প্রথম অধ্যায়ের আরবি বর্ণমালার পরিচয় বা আরবি হরফ শিক্ষা। যেটাই হোক, আমরা প্রথমে আরবি বইটা নিব, সেটের সামনে বসবো, মা বাবা যদি পারে সাথে বসবে, আমরা নিজেকে বই খাতা নিয়ে সব গুছিয়ে বসবো এবং নিয়মিত স্যার ম্যাডামের কথা শুনবো। আজ আমি যা বলছি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখো, আর চাইলে তুমি লিখতে চেষ্টা করো, যা তোমায় লিখতে বলা হয় তুমি লিখো, খাতা কলম অবশ্যই পাশে রাখো আর বসো। তোমার পাঠে বা যা তোমাকে পড়ানো হচ্ছে এর প্রতি তুমি মনোযোগী হও। আমরা প্রথমে পড়ব, যেহেতু আরবি বর্ণমালার পড়া, আলিফ বা, তো আমি আলিফ থেকে সিন পর্যন্ত পড়ব। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র যা সিন শিন, এই পর্যন্ত আমাদের পড়া। আমি আবার পড়ছি, তোমরা আমার সাথে পড়ো। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র যা সিন শিন, এই পড়াটা তুমি একটু পড়ে শোনাও দেখি। আমি যদি নাও শুনি, অবলোকন করি, বুঝতে পারি, জোরে জোরে শব্দ করে উচ্চারণ করবে, পড়বে। এবার এটা যে আমরা পড়লাম, দুইবার তিনবার পড়লেই কিন্তু মুখস্থ হয়ে যায় না, সম্পূর্ণ মুখস্থ করতে হবে, বারবার পড়ব। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র যা, যা বলতে ঝা, ঝ কিন্তু, সিন শিন। আচ্ছা, এখন এইটা আমাদের পড়া, এইটাই তোমরা কীভাবে লিখবে, একটা ঘর করে লিখতে পারো, চাইলে তুমি ঘর করে লিখতে পারো। আরবি হরফ, দেখো এখানে একটা ঘর করে লেখা আছে, তুমি চাইলে আরও সুন্দর করে ঘর করে লিখতে পারো এবং রঙিন করতে পারো, যাতে তোমার শিখতে সুবিধা হয়, মনে রাখার জন্য তুমি কিছু কার্যকলাম করতে পারো। এটা আমি লিখে রেখেছি আরবি হরফ শেখার জন্য, তুমি ঘর ঘর করে করে লিখবে, পড়বে এবং বারবার পড়বে আর রং করবে। তারপরে আরেকটা হলো, এবার আমি আরেকটা লিখে রেখেছি যে শূন্যস্থান পূরণ, যেমন এটাও শেখার জন্য একটা ভালো, যে আলিফ লেখা আছে এখানে, শূন্যস্থানে কিছু লেখা নাই। তুমি যদি শিখে থাকো, ভালোভাবে পড়ো বা বুঝো, তাহলে তুমি বুঝবে যে এখানে কি হবে, এটা শেখার জন্য আরেকটা পদ্ধতি। আর যদি সম্পূর্ণ শিখেও থাকি তাহলেও বুঝবো আলিফ মিসিংটা কী, বা তা এখানে কি হবে, সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন, তাহলে এখানে কী নেই, বা নেই এখানে, তারপরে সা নেই, জিম হা, হাটা নেই এখানে, খ আছে, দাল নেই, জাল আছে, র নাই, ঝা আছে, সিন সিন নেই, শিন আছে। তাহলে দেখো এখানে যখন আমরা পড়েছিলাম, আমরা তো জানি এখানে বা আছে আর এখানে বা নেই। যদি আমি দুইটা ছক একসাথে করি, তাহলে কিন্তু এখান থেকে খুঁজে নিয়ে এখানে সেট করতে পারি। পড়াশোনার জন্য কিছু পদ্ধতি, কিছু পয়েন্ট আমাদের জানতে হবে, সেটা হলো প্রথমে আমি একটা ছক করে নিব, এই ছকে যতটুকু পড়া আছে সেটা আমি লিখে নিব দেখে দেখে, আরেকটা আমি না দেখে লিখব। যেমন এখানে আলিফ আছে, সেটা তুমি এখানে দেখে লিখতে পারো, কিন্তু এখানে বা আছে, এখানে যখন বা থাকবে না, তখন তুমি এই বাটা এনে এখানে লিখে দিবে। এজন্য আমরা কি করব, পাশাপাশি দুটো ছকেই রাখব, দুটো ছক রেখে একটাতে দেখে দেখে লিখব, আরেকটা শিখে বুঝে নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে আরেকটা লিখব। এভাবে পড়লে তোমার খুব ভালো হবে, মনে থাকবে। আর আমি কেন বারবার রঙের কথা বলি, আমরা যেহেতু ছোট্টমণি, ছোটো ক্লাস, আমাদের এভাবে শিখলে ভালো হবে তাই বলছি। রঙ করাটা খুব জরুরি না, এর জন্য আবার মা বাবাকে বিরক্ত করা চলবে না, যে কলম নেই, খাতা নেই, রঙিন পেন্সিল নেই, সেটা এনে দিতে হবে, না হলে পড়া হবে না, সেই রকম কোনো কথা না। তুমি চাইলে রঙিন করতে পারো, আজ খাতা কলম খুব দামের কিছু না, সবার কাছেই ডিফারেন্ট কালার থাকে,
তুমি চাইলে সেগুলো একটু রং করতে পারো, আর করলে একটু ভাল লাগে দেখতে বা শিখতেও সুবিধা হলো, বা আর তুমি যেহেতু ছোট মানুষ ছবি আর রঙের কথাই পড়া শিখি এই জন্য বলা, এটা কোনো বাধ্যতামূলক নাই, রং করতে হবে এ নিয়ে যাতে আর কোনো প্রবলেম না হয় সেজন্য কিন্তু তোমাকে বুঝায়ে বলা হলো। তুমি বুঝেছো কি না জানি না, তবে না বুঝলে অবশ্যই বোঝার চেষ্টা করবে এবং বাবা মাকে বুঝিয়ে বলবে। আমি আশা করি কোনো না কোনো বাবা মা বাচ্চাদের সাথে থাকেন এবং ধন্যবাদ থেকে যাতে ওদেরকে হেল্প করতে পারেন। এত বেবি যে ওরা অনেক কিছু হয়তো বুঝে না, তো আমরা আশা রাখি আপনারা যাতে অন্তত সবাই না হোক কোনো না কোনো বাবা মা তো সাথে থাকবেই, সেই উদ্দেশ্যেই করেই কিছু কথা বলা হয়, আপনারা বুঝে নেবেন। একান্তই যদি বোঝার দরকারও থাকে, জানতেও চান, স্কুলে যোগাযোগ করবেন অথবা কমেন্ট বক্স তো আছেই, সেখানে কিছু লিখে দেবেন। আচ্ছা, তো আমরা পরবর্তী কাজে যাই, সেটা হলো যে কিছু পড়া আছে যে সাজিয়ে লেখা। যখন আমরা আলিফ বা তাসা লিখবো তখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবো, যেমন আলিফ বাটা আমরা এভাবে সোজাসুজি না লিখে লিখলাম সিন আগে আলিফ পরে তা, মানে উল্টাপাল্টা অথবা অগুছানো এলো পাথালি যেটাই বলো, তো অগোছানো করে লিখলে সেখানে লিখবো সাজিয়ে লেখা। তখন আমি একটু ডিসিপ্লিন করব, সেটা হলো যে ওই যে বক্স লেখা আছে সেই বক্স থেকে শুরু করে আবার আমি এখানে লিখেও ফেলতে পারি, কিংবা যখন আমার শিখা হয়ে গেল বোঝা হয়ে গেল তখন আমি এখান থেকে দেখে দেখেও এখানে লিখতে পারি। তাই আমি বলবো একসাথে যাতে তিনটা শখেই করা হয় যাতে পড়তে লিখতে সুবিধা হয়। বাচ্চাদেরকে একটু অনেক সময় মা বাবারা একটু গুছিয়ে দিবেন, পড়ার সময় সাথে থাকবেন, হাত দিয়ে পড়ে যদি আমরা বাচ্চাদের শিখাই না ওই পড়াটাই কাজে লাগে, বাচ্চারা তো আর একা পড়তে পারে না। আমরা বাচ্চাদের প্রতি মনোযোগী হব, আজকের গার্ডিয়ান যত ভালো স্টুডেন্ট তত ভালো, এটা মনে রাখতে হবে। গার্ডিয়ানের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা যাতে দয়া করে ছোট ক্লাস বাচ্চাদের সাথে থাকেন, খুব তো বেশি সময় নেই না আমরা, আর খুব বেশি পড়াও দেই না, ওদের সাথে একটু থাকবেন, ওদেরকে দেখাবেন স্যার ম্যাডামরা কী পড়ালো, সেই পড়াটা আপনারা চাইলে খাতায় লিখে রাখবেন, তারিখ দিয়ে রাখবেন, খাতা দেখে বাচ্চাদের পড়াবেন। আমার মনে হচ্ছে না আমি খুব বেশি পড়া দেই, ওই যেটুকুই দেই ওইটুকু যাতে যত্নের সহকারে পড়ানো হয়। আমি আবার বলছি পড়াটাই শিখব মুখে মুখে পড়া, আলিফ বা তা, যেমন আমি বলছি আপনি হাত দিয়ে ধরে ওকে দেখিয়ে দিচ্ছেন বা পড়াচ্ছেন। আর আমার বেবিরা আসলে আরও ভালো, যখন ক্লাস না হতো ওরা কিন্তু শব্দ করে জোরে জোরে পড়তো, তো ঘরেও ওইভাবে পড়বেন। একটা জায়গা করে নেবেন যে প্রতিদিন এখানে ক্লাসরুম, ক্লাস হচ্ছে ম্যাডাম এখন পড়াবে আমরা পড়া দেখব, ঠিক ওভাবেই আপনারা একটু সেট করে বেবির সাথে বাচ্চার সাথে বসবেন, সময় দিবেন প্লিজ। আপনাদের কাছে কিন্তু আমার আসলে এটা অনুরোধ রইল যাতে আপনারা টাইম বুঝে ক্লাসটা দেখেন, কাজ সেরে পরেও তো দেখা যায়, এখনই যে দেখতে হবে তা তো না, তো পরে যখন আপনি অবসর পান কাজ করে বাচ্চাকে সাথে নিয়ে বসে ক্লাসটা মনোযোগী হয়ে দেখেন, ক্লাসকে ক্লাসের মতো দেখেন, উড়িয়ে ফেলে দিয়েন না, আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ক্লাসটা নেওয়া হচ্ছে, বাচ্চাদের লেখাপড়াটাকে ধরে রাখার জন্যই, নষ্ট করে দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে খুব ভালো করে স্কুল চলছে না, ভালো করে ক্লাস হচ্ছে না, বাচ্চারা যাতে নষ্ট না হয় ঘুরিয়ে না যায় সেজন্যই কিন্তু অনলাইনের ক্লাসটা হচ্ছে। সো আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, ওদেরকে হাত দিয়ে পড়াটা ধরেন, যেমন আমি পড়ছি আপনিও সাথে বলেন, ওকে দেখান হাত দিয়ে ধরেন, আলিফ বা তা সা জিম শুদ্ধ উচ্চারণ হতে পারে, ভুল হতে পারে বা বাচ্চাটা না বুঝতে পারে, একটু দেখলে ভালো হয়। হা খ দাল জাল র ঝা সিন শিন, আমি আবার বলছি আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন। যা হলো আজ এ পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, ফের দেখা হবে, আল্লাহ হাফেজ।